স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে রাষ্ট্রপতির আহ্বান। বাংলাদেশের সাফল্যে সমৃদ্ধ হবে বিশ্ব, বললেন কবির। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশবাসীর শপথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব দলের শ্রদ্ধা। প্রপদ্ধনিতে দিনের শুরু। বিজয়ের 50 বছরে বাংলাদেশের অর্জন নিয়ে প্যারেড। 5 বন্ধুপ্রতিম রাষ্ট্রের অংশগ্রহণ। বৈষম্য কমানোই চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞদের। র্যাবের উপর নিষেধাজ্ঞা, 50 বছরের বড় লজ্জা, মন্তব্য ফখরুলের। ক্ষুব্ধ দেশবাসী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে আব্দুল মোমেন। ছুটির দিনে সড়কে 14 মৃত্যু। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা চলছেই। ঝিনাইদহে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত 1, গ্রেপ্তার 2। অমিক্রনের থাবায় যুক্তরাজ্য। জানুয়ারিতে ইউরোপ জুড়ে ব্যাপক সংক্রমণের আশঙ্কা ইইউর। ফিলিপাইনের সুপার টাইফুন রায়ের আঘাত। এবং নিউজিল্যান্ডের কোভিড নেগেটিভ টাইগাররা জাতীয় সঙ্গীত গেয়ে বিজয় দিবস উদযাপন। সাবেক জাতীয় ক্রিকেটার ও ফুটবলারদের প্রীতি ম্যাচ। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সাফল্য উপ অঞ্চল ও বিশ্বকেই সমৃদ্ধ করতে পারে। এর আগে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে দেশবাসীকে শপথ পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন, সোমার রিপোর্ট। ভোটের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই আয়োজন। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। অনুষ্ঠানের শুরুর পর্বে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে শপথ পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বলেন, স্বাধীনতা মানুষের অধিকার, তবে এই অধিকার কেবল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে উঠবে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতা সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ব্যাপক প্রশংসা করেন। বলেন, এই সাফল্যে উপ অঞ্চল ছাড়াও গোটা বিশ্বই উপকৃত হতে পারে। ইওর কান্ট্রিজ স্টেলার ইকোনমিক পারফরমেন্স কমপ্লিমেন্টেড বাই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ ক্যান বেনিফিট দ্য এন্টায়ার সাব রিজন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দ্যার ইজ আ গ্রোয়িং রিকগনিশন অ্যামং ইন্টারন্যাশনাল এক্সপার্টস about the fact that close sub-regional trade, economic cooperation and connectivity will help accelerate the process of achieving a sonar bangla in the shortest possible period of time. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে পেরেছে তার সরকার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। আমরা দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই,
উন্নত সমৃদ্ধ সোনার বাংলা করতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। বিজয়ের 50 বছরে উন্নয়নের প্রতিটি সূচকে সফলতা অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বুকে রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। এই সুনাম ধরে রেখে সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা, এমনটি প্রত্যাশা মানুষের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহান বিজয়ের 50 বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার 50 বছরে পাকিস্তান থেকে সব সূচকে এগিয়ে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। দলের নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিজয়ের 50 বছরে পাকিস্তান থেকে সব সূচকে বাংলাদেশ এগিয়ে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কারো কাছে বিজয় মানে মুক্তি, কারো কাছে বিজয় মানে অদম্য বাংলাদেশের অগ্রযাত্রা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এমন অনুভূতি প্রকাশ করেন সাধারণ মানুষ। স্বাধীনতার 50 বছরে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। আগামী দিনে তারুণ্যের জয়গানের প্রত্যাশা জানিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ইশাদ সোহেলের ক্যামেরায় রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিজয়ের 50 বছরের সূর্যটা কোটি বাঙালির বীরত্বের কথা বলে। ভোরের আকাশে লাল সবুজের পতাকা কবি সুকান্তের ভাষায় বলে, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে হাতে ফুল, মনে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে স্মৃতিসৌধে হাজির সাধারণ মানুষ। বিজয়ের আনন্দ ভাগাভাগি হলো হলো আগামী দিনের শপথ। পরবর্তী প্রজন্মকে যেন আমরা বলতে পারি যে আসলে আমাদের দেশের জন্য কি কি হয়েছে, আমরা কিভাবে বিজয় দিবস অর্জন করেছি এবং স্বাধীনভাবে দেশে আর্থসামাজিক উন্নয়নে আমাদের নিজেদের অবদান রাখতে পারব। আমরাও যদি দেশের জন্য কিছু করতে পারি তবে আমাদেরও গর্বিত মনে করব। নতুন প্রজন্মের শিশু যারা দিনটির সাক্ষী হলেন, তাদের কাছে বিজয় মানে উৎসব, বেঁচে থাকার আনন্দ। 16 ডিসেম্বর বিজয় দিবস, বিশ্বনাথ এসেছি আজকে এখানে, অনেক ফুল দিয়েছি, মজা করেছি। রবীন্দ্রও গাইলেন তারুণ্যের জয়গান। ধনধান্যে পুষ্প ভরা দেশটির পরবর্তী দায়িত্ব যে তাদেরই নিতে হবে। তরুণদের সাথে প্রত্যাশা থাকবে দেশকে, মানুষকে ভালোবাসার মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া। সুশাসনটা যদি এগিয়ে যায় তাহলে আমরা একেবারে আসলেই আমরা সিঙ্গাপুরের মতো চলে যাব। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের জন্য পথ বাতলে দিলেন কেউ কেউ। শৃঙ্খলা অনুসরণ করি, শৃঙ্খলা মানি, নিয়ম নীতি অনুসরণ করি, তাহলে সমাজের অনেক অর্জন, সেই অর্জনগুলো অর্থবহ হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের এই জাতির যে প্রত্যাশা 2030-এর মধ্যে করার, সেটি তাহলে অর্জন সম্ভব হয়। আগতরা বলছেন জীবনানন্দের রূপসী বাংলা বা নজরুলের বাংলাদেশ। লাল সবুজেই শুরু যে প্রেম, লাল সবুজেই শেষ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের মাথা না নোয়াবার যে বীরত্ব গাথা তৈরি হলো, আগতরা বলছেন সেই বীরত্ব গাথা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতি আর গণতন্ত্রহীনতাকেই বড় সমস্যা বলে মনে করছেন সরকারের বাইরের রাজনৈতিক দলগুলো।
বিজয়ের পাঁচ দশকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় এরকম প্রতিক্রিয়া জানান তারা। রাজনীতিবিদরা মনে করেন, দলবাজি আর দুর্নীতি বন্ধ করলেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ। আরিফিন শাকিলের রিপোর্ট। পঞ্চাশে বাংলাদেশ, যেখানে প্রতিনিয়ত স্বপ্ন পূরণ হয়। নিজের জীবন বিলিয়ে দিয়ে সে স্বপ্ন দেখার সুযোগ যারা দিয়েছেন, তাদের স্মরণে স্মৃতির মিনারে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী জিএসডি চেয়ারম্যান আসম আব্দুর রব। তিনি বলেন, স্বাধীনতার মূল ভিত্তি অনেকটাই ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো। ভোটের মর্যাদা পাই নাই বলে অস্ত্র ধরেছিলাম। এই 50 বছরে যারা ক্ষমতা আসছে, সবাই জনগণের অধিকার কেড়ে নিছে, তাদের মুখের গ্রাস কেড়ে নিছে, রিলিফ চুরি করেছে। পরে একে একে বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতারা বলেন, অর্থনৈতিকভাবে দেশ এখন সমৃদ্ধশালী হলেও হোঁচট খাচ্ছে দুর্নীতির কাছে। সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে বৈষম্যটা দূর করতে হবে, দলবাজি দুর্নীতি ধ্বংস করে দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আসলে এখন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, সমাজতন্ত্রকে উঠিয়ে দেওয়া হয়েছিল। সকাল 9:30 দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। এ সময় বেদির সামনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে মির্জা ফখরুল বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতার চেতনা ভুলভ্রান্তি করেছে বর্তমান সরকার, কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার। 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছি আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। একটা নির্বাচন ব্যবস্থা নেই, যে নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, জনগণ ভোট দিতে পারে না, এখানে দারিদ্র আরো বেড়েছে। বিজয়ের 50 উদযাপনে রাজধানীতে পতাকা মিছিল করেছেন বিএনপি নেতা ইশতাক হোসেনের মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল প্রজন্ম। আরিফিন শাকিল, News24, ঢাকা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজে তুলে ধরা হলো স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশের অর্জন। বিজয় দিবসের এই প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয় জাতিসংঘ এবং বন্ধুপ্রতিম পাঁচ দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর। শাহ আলী জয়ের রিপোর্ট। তীব্র গর্জনে আকাশের পূর্ব থেকে পশ্চিমে মিলিয়ে যাওয়া আধুনিক সংস্করণের যুদ্ধ বিমানগুলো উন্মুক্ত আকাশে যেন ঘোষণা করছিল নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সক্ষমতা। আর স্থলে সামরিক বাহিনীর সদস্যদের দৃপ্ত পদভারের সামনে এগিয়ে চলায় ফুটে উঠল বাংলার গৌরবের ইতিহাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এমন জাঁকজমকপূর্ণ আয়োজন জাতীয় প্যারেড গ্রাউন্ডে। বিশ্বের হাতে গোনা যে কটি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই এই আয়োজনে অংশগ্রহণকারীরাও ছিলেন গৌরবদীপ্ত। খোলা একটি জিপে করে প্যারেড ঘুরে দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সশস্ত্র বাহিনী সহ দেশের শান্তি ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো চৌকস প্যারেডে মার্চ পাস্ট করে মঞ্চ অতিক্রম করার সময় সালাম জানায় রাষ্ট্রপ্রধানকে। বাংলাদেশের সুবর্ণ বিজয়ের এই মার্চ পাস্টের শোভা বাড়ায় সম্মিলিত জাতিসংঘ এবং বন্ধুপ্রতিম পাঁচ দেশের বিশেষ প্যারেড। হাজার হাজার দর্শনার্থীর সঙ্গে দর্শক সারিতে বসে পুরো আয়োজন উপভোগ করেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাও। ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্যারেড উপভোগ করেন সপরিবারে। দৃষ্টিনন্দন এই কুচকাওয়াজের মধ্য দিয়ে শুধুমাত্র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতাই প্রমাণ হলো না, বরং ভারত, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর অংশগ্রহণের মাধ্যমে এই কুচকাওয়াজ প্রমাণ করলো বিশ্বসভায় বাংলাদেশের সম্মান বাড়ছে প্রতিনিয়ত। জাতীয় প্যারেড স্কোয়ার থেকে শাহ আলী জয়, News24। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
স্বাধীনতার 50 বছরে বিশ্বের বুকে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশ। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন কিংবা মাথা পিছু আয়, অর্থনীতির এমন নানা খাতে সাফল্য ও সমৃদ্ধি অর্জন করলেও এখনও আয় বৈষম্য প্রকট। তাই বিশ্লেষকরা মনে করেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আগামীর বড় চ্যালেঞ্জ। বিজয় দিবসে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ও চ্যালেঞ্জের বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অঘ্রাণীর নরম রোদের আলো যখন শিমের ডগা ছুঁয়ে যায়, তখন প্রাণ খুঁজে পায় নির্মল এই প্রকৃতি। আড়মোড়া ভেঙে সোনালী ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষক ও কৃষানের, যেখানে নতুন একটি সকাল হাতছানি দেয় নতুন স্বপ্ন নিয়ে, যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল 5 দশক আগে লক্ষ প্রাণের বিনিময়ে। নির্মল প্রকৃতি জুড়ে সূর্যের নরম রোদ গায়ে এসে লাগলেও ঢাকার অদূরের কৃষক দম্পতি আতাউল ও সাজেদা বেগমের মনের কোণে তখনও মেঘ জমে থাকে। বিজয়ের 50 বছরে নিজের বয়স 50 হলেও একটুকরো নিজস্ব জমির মালিক হতে পারেনি এই দম্পতি। যে কোনো জিনিস ওই সময় আমরা পয়সা পাই না, বিক্রি হয় একেবারে অমূল্য। আমি আজীবন কিছু কাজ করেছি, এখন তো এরকমই। গরিব মানুষ গরিবই থাকতেছি, এরপরে যারা ধনী মানুষ আর ধনী হইতেছে। মানুষের জমিন আমরা টাকা লইয়া 5,500-5,000 টাকা দিয়ে জমিন লইয়া কইরা খাইতেছি। তবে গেল 1 দশকে গ্রামীণ অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছে তাতে কৃষির অবদান অনন্য। মহামারী করোনাকালেও টিকে থাকার বড় নির্ভরতা ছিল এই খাত। সময়ের সাথে কৃষিতে বাড়ছে মূল্য সংযোজন, তাই তো সবজি ফল কিংবা মাছ উৎপাদনে নিয়মিত রেকর্ড গড়ছে বাংলাদেশ। কৃষিকাজ করে কল্পনা রানীর মতো গরিব কৃষানী যাদের দুবেলা খাবার জুটত না, তারা এখন পেট ভরে খেতে পারছেন, আর তাতেই স্বস্তি খোঁজা। আগে যেমন একবেলা থেকে দুবেলা ভাত খাইতাম, মানে 3 বেলা ডাল ভাত খাইতে পারি এই আর কি। হিসাব বলছে, স্বাধীনতার পর 1972 সালের নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে যাত্রা শুরু করলেও গেল 1 দশকে অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছাড়িয়েছে 7.5%। বিজয়ের পর মাত্র $98 মাথাপিছু আয়ও ছাড়িয়েছে $2,500। যদিও এই আয়ের বন্টনে এখনও বড় অসমতা, তাই তো বিপুল সংখ্যক মানুষ রয়ে গেছে নিম্ন আয়ের কাতারে। গরিব মানুষের হার কমলেও করোনার আগ পর্যন্ত যে পরিসংখ্যান তা জানান দেয় এদেশে আয় বৈষম্য এখনও প্রকট। 2031 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব এবং আমাদের যে টেকসই উন্নয়ন কর্মসূচি সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করব, যার মানে প্রত্যেককে আমরা অন্তর্ভুক্ত করব। এটা আমার মুক্তিযুদ্ধের ঐতিহ্য যে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখনও কিন্তু এখানে আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য আছে, দিন দিন কিন্তু সেটা বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হলো আমাদের উন্নয়নের কৌশলটা হলো শুধু প্রবৃত্তি দেখা, গ্রোথ, কিন্তু এখানে বন্টন এবং সমতা ভিত্তিক উন্নয়ন এবং একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এটাকে পরিণত করার ব্যাপারে বিশেষ প্রয়াস হয়নি। বিশ্লেষকদের মতে, এখনও দক্ষ জনসম্পদ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। বিজয়ের 5 দশকে বাংলাদেশ বিশ্বময় এক শক্ত অর্থনৈতিক ভিত তৈরি করেছে। তবু বিশ্লেষকরা বলছেন, এখনও কৃষকের ভাগ্য উন্নয়ন, প্রবৃদ্ধির গুণগত বন্টন আর বৈষম্য কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর তা করা গেলে সমৃদ্ধ এক আগামীর বাংলাদেশ দেখবে বিশ্ব। বাবু কামরুজ্জামান, News24, বেউতা, কেরানীগঞ্জ। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। টেলিফোনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশের মানুষের পুরোপুরি আস্থা আছে র্যাবের উপর, তারা মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি অপ্রত্যাশিত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গ তুলেছিলেন। ওইসব ঘটনায় বাংলাদেশের যেসব পদক্ষেপ নিয়েছে তাতে ভারতের রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। আমি ওনাকে বললাম যে বাংলাদেশে আমরা সারা দেশবাসী যে আপনারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত আমাদের দেশবাসী, আমি দেশের স্পিরিট যেটা যেটা মন মানুষের সেইটাই বললাম যে এইটা দেশবাসী খুব গ্রহণ করে নাই। তো উনি বললেন যে এই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার দরজা খোলা। আমি বললাম যে দেখেন, এইটাও আপনার স্মরণ রাখা উচিত, আপনারা যে অভিযোগ করেছেন যেগুলো, এরাই হিউম্যান রাইটস প্রোটেক্ট করে।
বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটির মসজিদগুলোয় বীর শহীদদের আত্মার মাগফিরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নৌবাহিনীর নির্বাচিত যুদ্ধজাহাজ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা ও বরিশালে দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রদর্শন করা হয় বিশেষ প্রামাণ্যচিত্র। আর বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী পরিচালিত মুজিব বর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটির সর্বস্তরের কর্মকর্তা ও নৌ সদস্য অংশগ্রহণ করেন। সম্প্রতি এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি বা গুরুত্ব নেই, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই নিষেধাজ্ঞা ভূ রাজনৈতিক কৌশলেরই ফল। তবে দেশে কোনো বেআইনি হত্যাকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার ও নিষেধাজ্ঞার বিষয়ে সুষ্ঠু তদন্ত চান আইনজীবী শাহদিন মালিক। এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেও দুষলেন তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার হঠাৎ করে পুলিশের এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ও পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে ভূ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুলিশের সাবেক আইজিপি নিষেধাজ্ঞার কোনো ভিত্তি দেখছেন না বলেও জানান তিনি। যেই দেশে পুলিশের দ্বারা আনলফুল কিলিং তার সংখ্যা আমাদের চেয়ে বেশি, এই দেশ যখন বলে সেটা আমি মনে করি না তার বড় গ্রহণযোগ্যতা আছে। কোয়াডের বাংলাদেশ সরকার কোয়াডের সম্পৃক্ত হয়নি, কোয়াডের মেম্বার হয়নি। যেখানে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তা বিঘ্ন ঘটে সেখানে তারা নানান ভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর উপর চাপ প্রয়োগ করে থাকে। আইনজীবী শাহদিন মালিক বললেন দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তা তদন্ত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের দরবারে আমাদের স্থানটা আরো উন্নত করার জন্য সরকারকে এইসব যেসব অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতাকেও দুষলেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার বিষয়টি তদন্ত ও সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ করছে সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আইনের ভিত্তি বা আইনের রেফারেন্স কোড করে সেগুলি তাদেরকে দিয়ে এটা এই স্যাংশন উইন্ডো করা যেতে পারে। আমি মনে করি ফরেন পলিসি যে আমেরিকার সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি না, যেটা নেইবারিং কান্ট্রিজ গুলো পারে, সেই জায়গায় দুর্বলতা আছে, সেগুলো ভালো করে দেখা দরকার। একই সাথে ম্যাগনিটস্কি আইনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরাধ সংগঠন হয়নি এমন তথ্য উপস্থাপন, আইনি প্রক্রিয়ায় বিচার ও ভবিষ্যতে অপরাধ সংগঠিত হবে না এমন অঙ্গীকার করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। গাজীপুরের দাক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ হয়ে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার ভোর 4টার দিকে এই দুর্ঘটনায় গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার ও তার শিশুপুত্র সোহাইব মারা যান। দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল। ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী সহ 3 জন নিহত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আকবরশা এলাকায় বাস উল্টে 2 জন, হবিগঞ্জে মোটরসাইকেলের 2 আরোহী, ময়মনসিংহের ত্রিশালে 2 জন এবং দিনাজপুরের চিবির বন্দরের ট্রাক্টরের চাপায় 1 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঝিনাইদহে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন
পুলিশের এক কর্মকর্তা। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারি বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদারের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্মীপুর গ্রামের দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহমুদুল হক পলাশকে মারধর করার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে পলাশ নিজ বাড়িতে মারা যান। ঘটনার খবর পেয়ে নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই তহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন। ক্যাম্পে আগতদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোর মধ্যেই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। ধরনটিকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। আন্তর্জাতিক ভ্রমণ, গণসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে কানাডা। এদিকে আগামী মাসে ইউরোপে ওমিক্রন ব্যাপকভাবে ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল যুক্তরাজ্য। 24 ঘন্টায় দেশটিতে 78,610 জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস, যা মহামারীর শুরুর পর একদিনে সর্বোচ্চ। গেল জানুয়ারিতে একদিনে প্রায় 68,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। বুধবার যুক্তরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি জানান, অমিক্রন সত্যিকার অর্থেই একটি মারাত্মক হুমকি। এই মুহূর্তে সত্যি একটি গুরুতর হুমকি এটি। এখনো অনেক বিষয় আছে যা আমরা জানি না, কিন্তু যতটুকু জানতে পেরেছি তার সবই খারাপ। অসাধারণ গতিতে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। কানাডা সরকার নিজেদের বাসিন্দাদের আন্তর্জাতিক ভ্রমণ এবং গণসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সে নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ করে হাসপাতালে ভর্তি হওয়ার চাপ কমাতে অনুরোধ করছেন ফরাসি আইসিইউ কর্মীরা। তবে এই মুহূর্তেই ভ্যারিয়েন্টটির নির্দিষ্ট বুস্টার ডোজ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ইতালির রোমে বুধবার 5-11 বছর বয়সীদের দেহে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী মাসে ইউরোপে অমিক্রন ভ্যারিয়েন্টটি ব্যাপক তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইইউ এর প্রধান উরসুলা ভন ডার লেন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 53,45,000-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে, আক্রান্ত হয়েছে 27,24,00,000-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাই। এর জেরে দেশটির মধ্য দক্ষিণাঞ্চল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাখো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টাইফুনটি সুরিগাও ডেল নর্টির সিয়ারাগাও দ্বীপে প্রথম আঘাত হানে। সমুদ্রে এটি 195 কিলোমিটার গতিতে এগুলেও স্থলভাগে এটি ঘন্টায় 240 কিলোমিটার বেগে আঘাত হেনেছে। আগাম সতর্কতায় ঘূর্ণিঝড়ের গতিপথে ভূমিধ্বস ও বন্যার আশঙ্কার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি বলে উল্লেখ করেছে। রাই চলতি বছর ফিলিপাইনের উপর আঘাত হানা 15তম ঘূর্ণিঝড়। এবারে প্রবাসের খবর, দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
16 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 12:01 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করে কুয়েতের বাংলাদেশ প্রেস ক্লাব। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের মাঝে দেয়া হয় শুভেচ্ছা উপহার। বাংলাদেশে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কাতারেও ছিল নানা আয়োজন। কাতার বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। সৌদি আরবেও বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দেশটির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে ছিল বিজয় দিবসের বর্ণিল আয়োজন। আসমাতুলি, নিউজ 24। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা ইশরাত হুসাইনের লেখনীতেও উঠে এসেছে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের গল্পকাঁথা। 16 ডিসেম্বর পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত একটি কলামে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন উজ্জ্বল দিক, সেই সঙ্গে পর্যালোচনা করেছেন দেশটির ঈর্ষণীয় সাফল্যের গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। বিস্তারিত আসমাতুলির আরেকটি ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত পোড়া মাটি আর ধ্বংসস্তূপের ছাই থেকে উন্নয়নশীল দেশের কাতারে, এক কথায় বাংলাদেশের 50 বছরে পথ চলার গল্পটা এমন। বেশিরভাগ অগ্রগতি গত 3 দশকে অর্জিত হয়েছে। বাংলাদেশের জাতীয় আয় বেড়েছে 50 গুণ, 25 গুণ বেড়েছে মাথা পিছু আয়, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশ সম্পর্কে এমন মূল্যায়ন উঠে এসেছে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা ইশরাত হুসাইনের এক কলামে। পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত ওই কলামে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খাদ্য উৎপাদন বেড়েছে 4 গুণ, মাথাপিছু খাদ্যের প্রাপ্যতা বেড়েছে, রপ্তানি বেড়েছে 100 গুণ, আয়ুষ্কাল বেড়ে ঠেকেছে 72 বছরে। চলমান মহামারী শুরুর আগে 2011 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7-8%, যা পাকিস্তানের চেয়ে প্রায় 2 গুণ বলে উল্লেখ করেন ইশরাত হুসাইন। ইমরান খানের সাবেক এই উপদেষ্টা মনে করেন, নারীদের ক্ষমতায়নের প্রাধান্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অর্থনৈতিক নীতি, প্রকল্প ও কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা সহ বিভিন্ন ইস্যু এই ক্ষেত্রে কাজ করেছে। তিনি বলেন, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে। আসমাতুলি, নিউজ 24। এবার ক্লেমন খেলার সংবাদ। অবশেষে নিউজিল্যান্ডের বন্দী দশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কোভিড নেগেটিভ এসেছে দলের সব ক্রিকেটারের। রুম কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ায় মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে আর কোনো বাধা রইল না ক্রিকেটারদের। বিজয় দিবস উপলক্ষে টিম হোটেল থেকে বের হয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ দল। তবে অনুশীলনে গেলেও ক্রাইস্টচার্চে বৃষ্টির বাধায় মাঠে অনুশীলন করা হয়নি মুশফিকদের। তবে জিম সেশনে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন মুমিনুলরা। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে টিম হোটেলে উঠবে টাইগার বাহিনী। বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে শহীদ মুশতাক একাদশ 42 রানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে। সাবেক জাতীয় ক্রিকেটারদের 20 ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে শহীদ মুশতাক একাদশ। 2 ওপেনার শারিয়ার হোসেন 26 ও আতার আলী হাফ সেঞ্চুরি করেন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদের 15 বলে 31 রানে মুশতাক একাদশের সংগ্রহ দাঁড়ায় 150 রান, জবাবে 108 রানে থামে শহীদ জুয়েল একাদশের ইনিংস। অধিনায়ক হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে 29 রান। খেলা শেষে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিসিবি প্রধান নাজমুল হাসান সহ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খেলোয়াড়রা। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 2 উইকেটে 221 রান। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে
ব্যাটিংয়ে নামে অজিরা। বল টেম্পারিংয়ের দায়ে অধিনায়কত্ব হারানো স্টিভ স্মিথ প্রায় 3 বছর পর এই টেস্ট দিয়ে আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরেছেন। দিনের শুরুতে মাত্র 7 ওভারে হ্যারিসের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অপর প্রান্ত আঁকড়ে থাকা ওয়ার্নার রানের চাকা সচল রাখেন। দলীয় 176 রানের সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে দাঁড়িয়ে স্টোকসের শিকার হন তিনি। এদিকে তাকে দারুণ সঙ্গ দেয়া মার্নুস অপরাজিত আছেন 95 রানে। এদিকে বিজয় দিবস উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে লড়াইয়ে নামেন একসময়ের মাঠ কাঁপানো ফুটবলাররা। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও গোলের দেখা পায়নি কোনো দল। লাল দলের হয়ে খেলেন বিপ্লব ভট্টাচার্য, বেলাল, কাঞ্চনের মতো ফুটবলাররা। সবুজ দলের হয়ে গাউস, স্বপ্ন, জাকির, আলফাজের মতো ফুটবলাররা মাঠে নামেন। খেলা শেষে দু দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। সন্ধ্যা 7টায় একই ভেন্যুতে হবে নেপাল ও ভুটানের ম্যাচ। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দেয়। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে মারিয়া আখিরা। সবাই জানে ইন্ডিয়া অনেক শক্তিশালী টিম, তো আমাদের বেস্টটা দিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ। আমরা কালকে জয়ের জন্য মাঠে নামবো। স্ট্রং টিম তো গোল তো বের করবে, আমরাও চেষ্টা করব তাদের সাথে ফাইট করে গোল বের করা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে রাষ্ট্রপতির আহ্বান। বাংলাদেশের সাফল্যে সমৃদ্ধ হবে বিশ্ব বললেন কোবিন্দ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশবাসীর শপথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব দলের শ্রদ্ধা। তো প্রধ্বনিতে দিনের শুরু। বিজয়ের 50 বছরে বাংলাদেশের অর্জন নিয়ে প্যারেড। 5 বন্ধুপ্রতিম রাষ্ট্রের অংশগ্রহণ। বৈষম্য কমানোই চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞদের। র্যাবের উপর নিষেধাজ্ঞা 50 বছরের বড় লজ্জা, মন্তব্য ফখরুলের। ক্ষুব্ধ দেশবাসী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে আব্দুল মোমেন। ছুটির দিনে সড়কে 14 মৃত্যু। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা চলছেই। ঝিনাইদহে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত 1, গ্রেপ্তার 2। ওমিক্রনের থাবায় যুক্তরাজ্য। জানুয়ারিতে ইউরোপ জুড়ে ব্যাপক সংক্রমণের আশঙ্কা ইইউর। ফিলিপাইনের সুপার টাইফুন রায়ের আঘাত। এবং নিউজিল্যান্ডে কোভিড নেগেটিভ টাইগাররা। জাতীয় সঙ্গীত গেয়ে বিজয় দিবস উদযাপন। সাবেক জাতীয় ক্রিকেটার ও ফুটবলারদের প্রীতি ম্যাচ। আর এই ছিল এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।